Assalamualaikum, Iyana and her family vlog channel আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সেদিন যাচ্ছিলাম ইয়ানার নানুর জন্য মোবাইল দেখতে। বেশ কদিন ধরে আমার আম্মুর মোবাইলটা খুব ট্রাবল দিচ্ছিল, তাই আম্মুকে জোর করে নিয়ে যাচ্ছিলাম মোবাইল দেখানোর জন্য, জুস হলে কিনে ফেলবো। তো সে কিছুতেই রাজি হচ্ছে না, লাস্টে অনেক কষ্ট করে রাজি করালো। কারণ আমার মেয়ে প্রায় আম্মুর মোবাইলটা নিয়ে খেলে, তখন সে হাত থেকে ফেলে ফেলে প্রায় অনেকবার মানে এটার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। তাই জোর করে বললাম যে চলো, যে মোবাইল দেখো, পছন্দ হলে একটা নিয়ে নাও, দেন আমরা সানমার চলে যাই। এখানে ইয়ানার বাবার জন্য আমরা ওয়েট করছিলাম, সে আসছিল। দেন আমরা অনেক মোবাইল দেখি, রেডমি, ওপ্পো, দেন শাওমি। দেন আমাদের সাথে ইয়ানাও মোবাইল চুজ করছে। আমরা মোবাইল চুজ করে চলে আসছিলাম, তখন সে এসকেলেটারে ওর আব্বা ওকে নিয়েছিল, সে আবার উঠবে, এভাবে সে দুষ্টমি করছিল। সেদিন চুজ করে, মোবাইল চুজ করে বাসায় এসে ডিসাইড করার জন্য আমরা চলে আসি বাসায়। সেদিন আর মোবাইল নেওয়া হয়নি। দেন পরদিন আমরা আবার যাই মোবাইল নেওয়ার জন্য। সেদিন আমরা চলে যাই ফিনলে স্কোয়ারে, সেখান থেকে ফাইনাল মোবাইল কেনা হবে, যেহেতু আমাদের একটা পরিচিত দোকান আছে, সেখান থেকে আমরা নিয়েছি। দেন আমরা রেডমির নোট ইলেভেন এস নেওয়া হয়েছিল। এই যে কালার চুজ করছিলাম আমরা, আমরা হোয়াইট কালারটাই নিয়েছি। সেখান থেকে আমরা চলে যাই গ্রোসারি শপিং করতে, কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল ইয়ানার জন্য। দেন গ্রোসারি শপিং করে আমরা বাসায় ব্যাক করছিলাম। আপনারা তো দেখলেননি ইয়ানার গ্রোসারি শপিংয়ের অবস্থা। এটা হচ্ছে চিটাং মেডিকেলের সামনে দিয়ে আমরা আসছিলাম। রাস্তাটা খুবই ভালো লাগে, কারণ গাছপালা খুবই ভালো লাগে। যদিও হ্যাঁ, মেডিকেলটা কষ্টদায়ক, তবে রোডটা খুবই সুন্দর, ভালোই লাগে। রিক্সা নিয়ে বিকাল টাইমে যেতে আরও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন।